আমরা রয়েছি ব্রিটিশদের বংশদূত বা অ্যাংলো যাদেরকে বলে। শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামে দাদারা রয়েছে। এখানে রয়েছে চারটি পরিবার। আমার সাথে একজন দাদা রয়েছে, হেমন্ত জেক জেভেন্ডেল, না? আমরা ওনার সাথে একটু কথা বলবো। আপনাদের কিভাবে এখানে আসলেন বা আগে কোথায় ছিলেন? আগে বলতে বলতে যে সময় আমার চা বাগান স্টার্ট করা হয় ব্রিটিশ আমলে, তখন যখন ব্রিটিশরা বাংলাদেশে আসে, আসার পরে তারা যখন মনে করেন চা বাগান শুরু করলো, তখন তারা আসার পরে ফ্যাক্টরি চালা পরিচালনা করার সময় তারা বিভিন্ন মানে বাংলাদেশের অনেক মেয়েদের সাথে সম্পর্ক করে, মানে সম্পর্ক করে কি তাদের সাথে ভালোবাসা করে বিয়ে শাদী করে, ওই সেখান থেকে মনে করেন বাংলা এবং ব্রিটিশ এই দুইটার সংমিশ্রণের ফলে মনে করেন আমাদের যারা আমরা বংশগত যারা আমরা আসছি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা চলে গেছে দেশ ছেড়ে, কিন্তু তাদের বংশগতরা রয়ে গেছে এখানে। এভাবে মনে করেন আমাদের বাংলাদেশে থাকা বা আসা। আপনাদের এখানে আসেন চার পরিবার? আমরা এখানে চার পরিবার আছি। আর এই ইস্পানি আছে? ইস্পানিতে আছে চার পরিবার। রামনগর দুই পরিবার। আর খেজুরি? খেজুরিতে আছে দুই পরিবার। আর হচ্ছে ভৈরববাজার আছে? ভৈরববাজারে চার পরিবার। এই হচ্ছে শ্রীমঙ্গলে? শ্রীমঙ্গল। মোটামুটি আপনারা দেখলাম যে মৌলভীবাজার জেলায় বেশ কিছু জায়গায় আছেন। আপনাদের ব্রিটিশদের সাথে কোনো মানে তাদের সুযোগ সুবিধা পান কি না আপনারা? না, তাদের সাথে আমাদের কোনো কমিউনিকেশন নাই বা কোনো যোগাযোগ নাই। আপনার দাদারা কোথাও মানে যদি আপনার দাদারা কোথাও কি এমন কোনো স্থাপনা করেছিলেন? আমার দাদারা বলতে আমার বাবার দাদা যে স্থাপনাটা করেছিলেন সেটা ছিল রাজঘাট ফ্যাক্টরি। রাজঘাট ফ্যাক্টরি? রাজঘাট ফ্যাক্টরি, যা আলফ্রেড ব্যান্ডেল যেখানে ছিলেন। আলফ্রেড ব্যান্ডেল, ওটা আমাদের জানা মতো আছে, আমাদের যেটা আমরা জানি শুনছি। এখানে আপনার চার পরিবারের কতজন সদস্য আছেন? চার পরিবারের মনে করেন 16 জন সদস্য বর্তমান। 17 জন সদস্য, এর মধ্যে 3 জন লেখাপড়া করে? হ্যাঁ, 3 জন লেখাপড়া। সরকারি সুযোগ সুবিধা থেকে তখন আপনারা অনেকটা পিছিয়ে আছেন? আমরা সরকারি সুযোগ সুবিধা থেকে অনেকটা পিছনে আছি। লেখাপড়ার সুযোগ সুবিধা আবার রয়েছে আপনাদের? হ্যাঁ, লেখাপড়ার সুযোগ সুবিধা আছে। আমরা একটু তাদের পরিবারের সবার নামগুলি একটু জানবো, এর জন্য আপনার নামটা একটু বলেন। আপনার মামা একটু কাছ থেকে নিয়ে কাছ থেকে একদম কাছে আসেন। নামটা বলেন। শ্রাবণী বেরোনিকা ব্যান্ডেল। আপনি বলেন? মিনা ব্যান্ডেল। শেফালি ব্যান্ডেল। মনিকা ব্যান্ডেল। হেমন্ত জে ব্যান্ডেল। ববিরবার ব্যান্ডেল। অনন্ত পিতর ব্যান্ডেল। আমরা একটু এখানে মেম্বারশিপ আছে ওনার কাছে জানতে চাইবো, এখানে যে ব্রিটিশদের বংশগত রয়েছে আপনার কি সেই সম্পর্কে জানা আছে কি না? বা না, আমি আসলে সত্যি কথা বলতে আমি আমার তো গ্রাম এখানে, আমি তাদের সাথে ছোটোবেলা থেকেই এই প্রাইমারি স্কুল এইটা আমার বাড়িও পাশে, আসলে আমরা ছোটোবেলা থেকেই এখানে আমার জন্মকর্ম এবং তাদের সাথে বড় হয়ে ওঠা। আসলে তারা যে ব্রিটিশের বংশধর তা জানতাম না, আমরা শুধু জানতাম যে ওনারা খ্রিস্টান, আমরা মুসলমান, আর পাশে আছে হিন্দু। হিন্দু মুসলিম খ্রিস্টান মিলিয়ে আমাদের সমাজে বড় হয়ে উঠেছি বা একসাথে বড় হয়েছি, এইটুকু আমি জানি। মানে ওনারা যে ব্রিটিশের বংশধর, আবার আসলে এখন যে শুনলাম ওনারা আসলে এই চা বাগানগুলো ওনাদের দাদার হাতে তৈরি, রাজঘাট চা বাগান। আমিও একজন চা বাগান ব্যবসায়ী, আসলে আমিও জানতাম না ওনাদের হাতের যে তৈরি এই চা বাগানটা, আর ওনারা ব্রিটিশ বংশধর। আমি এখন শুনলাম আসলে ওনারা যে ব্রিটিশ বংশধর, আমার এখন জানা, আমার আগে জানা ছিল না, আমি কখনো এটা নিয়ে প্রশ্নও করি নাই, তাই জানতাম না। তো সুপ্রিয় দর্শক, এরকমের আসলে বাংলাদেশের বেশ জায়গায় ব্রিটিশদের বংশোদ্ভূত রয়েছে। আমি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়কারী তাজুল ইসলাম জাভেদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর তত্ত্ব নিতে এসে যেহেতু ওনারা খ্রিস্টান সেই হিসাবে ভাবছিলাম যে হয়তো ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনো একটা গ্যাজেটে পড়ে, কিন্তু এসে দেখি না আসলে ওনারা ক্ষুদ্র নৃগোষ্ঠী না, ওনারা হচ্ছে ব্রিটিশ বংশোদ্ভূত এবং তাদের তাদের তারা চলে গেছে, তারা কিন্তু এখনও রয়ে গেছে বাংলাদেশে এবং অনেক অনেক থেকে অনেক কিছু পিছিয়ে রয়েছে, যেমন চিরন্তন সত্য কথা। তাদের তথ্য নিতে আসা জানার পরে মেম্বারশিপ বলছে তাদের তথ্যকতা যে এখানে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে ভাই, তাদের তথ্যটা আপনি নিলে ভালো হয়। এই তথ্য নিয়ে নিতে এসে জানলাম যে তারা আসলো উপজাতি, আমরা যাদেরকে বলি মূলত তারাই হচ্ছে সেই জাতি, উপজাতি, এবং তাদের এখানে রয়েছে 17 জন বা শ্রীমঙ্গল উপজেলায় বেশ আরও কিছু পরিবার রয়েছে, তাদের তথ্য আমরা পর্যায়ক্রমে নিব। তো এখন আপনারা যারা আছেন আশা করি সবাই, এই যে আপনি কি লেখাপড়া কতটুকু করেছেন? ক্লাস 9 পরে কেন পড়লেন না? আচ্ছা, আর তো এখানে কেউ স্টুডেন্ট নাই আপনার? না, ছেলে আছে। তুমি কেন পড়লে না বাবা? আমি ক্লাস 5 পড়ি। এখনো পড়ো? ওই স্কুলেই পড়ো? জি। আচ্ছা, সরকার কিন্তু তাদের জন্য কাজ করে যাচ্ছে, আসলে কিছু তথ্য না জানার কারণে অনেক কিছু মিসিং হয়ে যায়, এটা আমাদেরই সবার জানা। আমরা মেম্বারশিপ যেহেতু এখানে আছেন এবং আমরা যেহেতু আসছি, আমি সরাসরি এটা ইয়োনো স্যারকে আজকে দেখাবো এবং আশা করি তারা অনেক সুযোগ সুবিধা পাবে। এবং এই রকমের বংশধররা যারা রয়েছে ব্রিটিশদের, যাদেরকে অ্যাংলো বলে, তাদের কাছেও আমরা যাব এবং তাদের তথ্য আপনাদের কাছে পৌঁছে দিব। দাদাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আসছেন সুন্দর তথ্যটা নেওয়ার জন্য।
আসলে দেখবে না কিছু যে দেখবে চিরচারের মাধ্যমে নিয়ে আমাদের আমাদের যে জনগোষ্ঠী আছে আমাদের ব্রিটিশ বংশধর আসলে তাদের বাড়িঘরের অবস্থা দেখেন কি অবহেলার মধ্যে আছে, এদিকেও দেখেন কি অবহেলা, একটু ভিডিওটা যদি করতেন দেখতে পারতেন তাদের বাড়িঘরের অবস্থা, খুব কষ্ট দেয় ওদের দিন যাপন যাচ্ছে আর কি। যদি আমাদের চিরচারের নজরটা এদিকে পড়ে তাহলে হয়তো ভালো। এই জায়গা তো আপনাদের নিজস্ব জায়গা, আমরা সাইটুলার ব্রিটিশ বংশধরের বাড়ি থেকে তাজুল ইসলাম জাবেদ বিদায় নিচ্ছি, আবারও হয়তো দেখা হবে কোন এক পরিবারের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।